নাট্য বা মঞ্চ নির্দেশনাই যে আপনার প্রধান কাজ হবে সেটা কোন সময়টায় আপনি চিহ্নিত করতে পারলেন? এটা কিন্তু খুব জরুরি যে একটা চিহ্নিত করতে পারা যে এই কাজটা আমার জীবনের পরবর্তী জীবনের জন্য মূল কাজ। হ্যাঁ, কোনো পরিকল্পনা আসলে ছিল না। তো আমার কেন মনে হয় যে আর্ট মানে থিয়েটার আমাকে খুঁজে বোধহয় ধরে নিয়ে আসছে আর কি একরকম। তো 93-তে আমি হাফমুনের সাথে এই তো রাউন্ড দ্য কর্নার ওদের সাথে কাজ শুরু করলাম অ্যাজ অ্যান অ্যাক্টর। তো এরপরে আস্তে আস্তে ইচ্ছা ছিল যে হ্যাঁ ডিরেক্টিংয়ের দিকে যাব, কিন্তু একেবারে নিশ্চিতভাবেই মানে আমি বলবো যে 2004 ডিসেম্বরে তখন একটা সুযোগ এসে গেল একটা ছোট স্কলারশিপের মতো। তো তখনই সিদ্ধান্তটা নিতে হলো যে হ্যাঁ ঠিক আছে এইটাই আমার নেক্সট জার্নি অফ লাইফ। হ্যাঁ, তো সেইভাবে আমি বলবো 2004-05 একদম যদি মানে ক্ষণ যদি নির্ধারণ করতে হয় 2004-এর ডিসেম্বর। এবং একটা পর্যায়ে তো আপনি পরিচালনার উপর একটা উচ্চতর ডিগ্রিও করলেন, এবং সেটা কি আপনি একটা প্রয়োজনীয়তা কি কোনো অনুভব করেছিলেন যে কারণ আপনার একটা স্বতঃস্ফূর্ত একটা যাত্রা আমরা লক্ষ্য করি, তারপরে আবার একটা পর্যায়ে আপনি প্রাতিষ্ঠানিক একটা ডিগ্রি নেওয়ারও কিন্তু প্রয়োজনীয়তা আপনি অনুভব করলেন এবং সেটা নিলেনও, এবং সেটা বেশ পরিশ্রম সাধ্য বলবো কারণ অনেক বছরের একটা। তো এইটা একটু জানতে চাই কারণ সৃষ্টিশীল জগতে কিন্তু আপনার একটা বিষয় সবসময় আছে বলা হয়, একটা হচ্ছে স্বতঃস্ফূর্ততা আর একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক অভিজ্ঞতা বা শিক্ষা। তো এই প্রাতিষ্ঠানিক এই প্রয়োজনীয়তাটা ডিগ্রির আপনার আপনি কিভাবে আপনি উপলব্ধি করলেন যে এটা আপনার নিতে হবে বা আপনি নিতে চান? একটু বিস্তৃত আলাপ করতে হবে। হ্যাঁ, কোনো অসুবিধা। আমার সামনে তো কোনো স্ট্যান্ডার্ড বা কাউকে আমি ফলো করবো জিজ্ঞেস করবো এরকম ছিলেন না। তো প্রাথমিক যে ইয়েটা ছিল যে কমিউনিটি থিয়েটারে কাজ করা সেটা হাফমুনের মাধ্যমেই। এরপরে যেটা আমি বুঝতে পারলাম যে আমি একটু পিছনের দিকে যাব, বিকজ আমাকে যেটা করতে হয়েছে যে 3 বছর অ্যাক্টর্স ট্রেনিংটা নিতে হলো। কেন কি যে যে অ্যাক্টরের সাথে আমি কাজ করব তার যদি সাইকোলজিক্যাল ওয়ার্ল্ড তার ভোকাবুলারি তার লেক্সিকন এগুলো যদি আমি না জানি তাহলে আমি অ্যাক্টরের সাথে কাজ করব কীভাবে? সো তখন অ্যাক্টর্স ট্রেনিং নিয়ে আমি প্রফেশনালি 6 মাসের মতো স্টেজে কাজ করলাম ওই পাশটা বুঝতে। তো তারপরে ডিরেক্টিং শুরু করতে গিয়ে দ্বিতীয় বছরেই বুঝতে পাচ্ছিলাম যেটা যে একটু হলেও প্রাতিষ্ঠানিক শিক্ষাটা দরকার, যদিও একটা ভয়ের ব্যাপার ছিল যে আবার তখন একাডেমিক না হয়ে যাই। কিন্তু যেটা ছিল কি যে টু আন্ডারস্ট্যান্ড দি ইন্ডাস্ট্রি টু হ্যাভ পজিটিভ আমি বলবো যে কানেকশন নট ইন এ ব্যাড সেন্স সেইটা করতে হলে কিন্তু একাডেমিক ওইটাতে যেতেই হলো আর কি। আর চ্যালেঞ্জেস ছিল যেটা আপনি বললেন যে 2 বছরের অনেক ফি কাজ করে ওইটা করা ইট ওয়াজ আসলে কিন্তু একটা চ্যালেঞ্জের মতো। তো তখন এবং সেটাকে আপনার এই যে স্বতঃস্ফূর্ত যে ইচ্ছা বা কর্মকাণ্ড সেটাকে সহায়তা করেছে বলে আপনি মনে করেন আপনার সেই ডিগ্রি? খুব কেয়ারফুলি ইয়েস। এখন স্বতঃস্ফূর্ততার কথা যখন বললেন যে একাডেমিয়া কিন্তু সবসময় চাপিয়ে দিতে চায় যে এটা করা যাবে এটা করা যাবে না এটা হলো তো এটা হলো না স্ট্রাকচার ফর্ম এই করা যায় না, বাট সেই ইয়েটা ছিল যে ঠিক আছে উইদিন দ্য স্ট্রাকচার কিভাবে সেটাকে ভেঙে যদি বেরিয়ে আসা যায় একটু অন্যরকম চিন্তা করা যায়। এবং আমি বলবো যে ইন্ডাস্ট্রিতে যে কানেকশনস আমার ওয়াইডার হয়েছে এই মাস্টার্সটা করার ফলে। প্রবাসের বৈরী পরিবেশ বলে একটা খুব বিষয় আমরা শুনে থাকি, এটা যেমন আপনার পুরো বিকাশটাই তো আমি বলবো যে হলো প্রবাসী। সো এই যে বৈরী পরিবেশের কথা আমরা শুনি এটা আসলে কতটুকু সত্য এবং আপনি কি এটার খুব ভয়াবহভাবে এটার মুখোমুখি হয়েছেন কিনা আপনার অভিজ্ঞতা কি? প্রথম এই কথাটা হচ্ছে বৈরী পরিবেশটা কি, মানুষের জীবনটাই তো বোধহয় বৈরী যদি সেইভাবে আমি দেখি। আবার সেটাকে যদি চ্যালেঞ্জ হিসাবে নেওয়া হয় যে আমার প্রতিটা যাত্রার পথেই তো বৈরীতে আসবে সেটাকে আমি অতিক্রম করব, এক সেটা হচ্ছে 1 নম্বর। 2 হচ্ছে যে আর্ট যদি নিজেকে আর্টিস্ট হিসাবে দাবি করতে পারি তাহলে আর্টে তো বৈরীতা ছাড়া দৈন্যতা ছাড়া আর্টে এই ধরনের অবস্থা ছাড়া তো আপনি ভালো কিছু বোধহয় করতে পারবেন না আর কি। হ্যাঁ,
ইউটোপিয়ান কোন সোসাইটিতে মৃত্যু হতে পারে না, কারণ মৃত্যুও তো একটা ফর্ম অফ আর্ট, সেটা রবীন্দ্রনাথও বলেছেন যে মৃত্যুকে উনি ওয়েলকাম করেছেন। আমি যেটা বলবো যে অ্যাবসলিউটলি আর সুযোগগুলো কিন্তু সুযোগ তো কেউ কাউকে দেয় না, যেটা আমার তৈরি করে নিতে হয় বা তৈরি হয় কারো তীব্রতা যদি এক্স্যাক্টলি সেই পরিমাণে থাকে, তো সেইখানে হয়তো একটু উপদেশের মতো লাগতে পারে শুনতে, কিন্তু আমার মনে হয় যে ডিসিপ্লিন এবং হার্ডওয়ার্ক এর বাইরে আমি আর কিছু দেখি নাই। আমি ব্যক্তিগতভাবে সবসময় ইটস নট মডেস্টি, ইটস নট হাম্বলনেস, আমার কাছে মনে হয় যে আমার ট্যালেন্টের কোনো বালাই নেই, কিন্তু যেটা হচ্ছে যে 18-20 ঘন্টা আমি কাজ করতে পারি সেই, আর আমি ডিসিপ্লিনড সেই ইন্ডিকেটর। অর্থাৎ সকাল থেকে কে কি কাজ শুরু করে আপনি সেটা বলছেন, সেটাই তার মূল কাজ। মূল কাজ যে মূল কাজ আমার কোনটা, এখন আমি একটু গান বাজনাও করতে চাই, আবার একটু সোশ্যাল ওয়ার্কও করতে চাই, আবার একটু রাজনীতিও করব, হ্যাঁ এত কিছু করা, যেটা বললেন যে দিনের প্রথম কাজটা কি সেই সেই প্রধান কিছু কাজ, আমার প্রধান কাজটা কি সেইটা নির্ধারণ করাটা বোধহয় একটু জরুরি সেই। আচ্ছা, আপনি তো তারা থিয়েটারের সাথে আপনার একটা খুব সংশ্লিষ্টতা আছে অনেক আগ থেকে এখন পর্যন্ত, তারা থিয়েটারের কাজের উপাদান উপকরণগুলো আমরা দেখেছি অনেক ক্ষেত্রেই উপমহাদেশীয়, কিন্তু দর্শক আবার মূলধারার, তো এটা একটা চমৎকার মিথস্ক্রিয়া। কিন্তু এটার মধ্যে একটা প্রশ্ন কিন্তু থাকে যে আমরা দেখেছি যে এই উপমহাদেশীয় উপাদান উপকরণ নিয়ে কাজগুলো হলেও দর্শক হচ্ছে মূলধারা, আমাদের লোকজন কম দেখছে। বা আমি আরেকটু আপনাকে ভেঙে বলি যে আমরা যখন এখানে দেখি যে রবি শঙ্করের কনসার্ট হয়, এখানে যখন আমরা দেখি যে সত্যজিৎ রায়ের চলচ্চিত্র প্রদর্শিত হয়, এখানে যখন আমরা দেখি যে আকরাম খায়ের কোনো শো হচ্ছে, সেখানে আমাদের লোকজনের চেয়েও মূলধারার লোকজন এটাকে বেশি অ্যাপ্রিসিয়েট করতে পারছে, বেশি দেখছে, বেশি উপভোগ করছে, এইটার কারণ কি বলে আপনি মনে করেন? তাদের দুটো ভাগ করেই প্রথমে জিজ্ঞাসা করেছেন যে তার আর্টস এর সাথে আমার সংশ্লিষ্টতা এবং তাদের কাজের ধারাটা, আর দেন দর্শকের অডিয়েন্সের ব্যাপারটা। প্রথমত যে তারা, আমি এখন আর তারা জাস্ট শেষ হলো আমার জার্নিটা ইন লাস্ট ডিসেম্বর, তো শিক্ষাটা তো হচ্ছে যে বোথ ওয়েজ, তো ইনিশিয়ালি আমার প্ল্যাটফর্মটা হয়েছিল তারা, এবং যেখানে তারার ইয়েটাই ছিল যে এক ধরনের একটা আমি বলবো প্রোটেস্ট, হ্যাঁ একটা শিখ ছেলেকে মেরে ফেলা হয় সেইটার উপর ভিত্তি করে গড়ে ওঠার পটভূমি, আর তারপরে হয়তো তারা চিন্তা করেছিল যে টু এডুকেট দ্য ওয়েস্টার্ন অডিয়েন্স, মেইন অডিয়েন্স, কারণ আর্টের তো একটা কাজও এডুকেশন এবং শেয়ারিং, তো সেই সময়টা ওরা ধরেছিলেন কিন্তু যে ঠিক আছে ইস্টার্ন এলিমেন্টস নিয়ে থিয়েটারটা করা, এবং পলিসির অংশ হিসেবেই ছিল, পলিসির অংশ হিসেবে আমি নিশ্চিত যে সেটাই ছিল। আর তারপরে আমার যেটা ইয়েটা ছিল যে সেখানে গিয়ে কিছু এক্সপেরিমেন্ট করা নিজের, যে আমি মানে স্বপ্নগ্রস্ত মানুষ দাবি করি নিজেকে আর কি, হ্যাঁ যে স্বপ্ন তাড়িত আর কি, তো সেইটার একটা প্ল্যাটফর্ম পাওয়া গেল, একটা ক্যানভাস পাওয়া গেল সেই স্বপ্নগুলোকে শেয়ার করা। কিন্তু চ্যালেঞ্জও ছিল যে যিনি ওইখানকার কর্ণধার তার কাজের ধারা একটা, আমি যাতে না হয়ে যাই যে আন্ডার তার শ্যাডোতে যে এক্স্যাক্টলি কপি করছি, হ্যাঁ তো সেইটা কিছু তো নেগোসিয়েট করা, কিছু কম্প্রোমাইজ করে
বাংলাদেশি, আমার অনেকেই জিজ্ঞেস করেন যে কেন বাস বারবার বাংলাদেশ নিয়ে, তো আমার কাছে মনে হয় যে আমাদের এখানেও প্রচুর এলিমেন্টস আছে শেয়ার করা যেতে পারে। আপনি তো রোকেয়াকে নিয়ে কাজ করেছেন, আপনি রবীন্দ্রনাথকে নিয়ে কাজ করেছেন, এবং সর্বশেষ আপনি যেটা করলেন পিপলস রোমিওতে, আপনি বিরাট একটা মৌলিক নিরীক্ষা কিন্তু করেছেন সেখানে, যে আপনার পিপলস রোমিওকে ভেঙে, রোমিও জুলিয়েটকে ভেঙে একদম আমাদের উপমহাদেশীয় উপাদান উপকরণ যোগ করে, এমনকি সংলাপও পাত্র পাত্রীকে সেটা ইচ্ছা আছে যে দেশে গিয়ে একটু প্রান্তিক পর্যায়ে গিয়ে ঢাকার বাইরে, কারণ সবই ঢাকা কেন্দ্রিক হতে হবে এমন তো কোনো দরকার নেই, তো সেই বাইরে গিয়ে সুযোগ পেলে এবং সমমনা আর্টিস্ট নাট্যকর্মীদের সাথে কাজ করতে পারলে খুবই আনন্দিত হব, কারণ সেটাও আমার শেখার ব্যাপার। আমি মনে করি যে যে কোনো লার্নিং ইজ এ টু ওয়ে প্রসেস, ওয়ান ওয়ে প্রসেস বলে কিছু নাই। তো আমি শিওর যে অনেক কিছু যাত্রা ব্যাপারে ভীষণ আগ্রহ আছে, পালাগান তো ট্রাই করলাম আপনি দেখছেন, তো এই ফর্মগুলো থেকে কিছু শিখতে পারাটা আমার জন্য, আমি মনে করি যে আমার নেক্সট একটা জার্নি, নেক্সট স্টেপ হবে সেটা। ওকে ওকে, সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকে, অনেক বিষয়ে আমরা কথা বললাম।